আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা হচ্ছে যাদের কলেরা হয় বা যাদের ডায়রিয়া হয় তারা কি করবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর শুরুতে আমি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বলবো এবং যদি এই চিকিৎসা করা না কমে তারপর কোন ট্যাবলেট খাওয়াতে হবে এইটাও শেষে বলবো। এই জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে যাদের স্বাভাবিক ডায়রিয়া হয় বা কলেরা হয় প্রথম অবস্থায় তারা কোন ওষুধ খাবেন সেটা আগে বলছি, তারপর যে সিরিয়াস রোগী যারা এগুলো খেয়েও কাজ হয় না তারা কী করবেন ওইটা বলতেছি। তো আসুন প্রথম যে প্রাথমিক চিকিৎসা সেটা বলি। সেটা হচ্ছে যাদের প্রথম অবস্থায় ডায়রিয়া বা কলেরা হয় আপনারা এই যে সিপ্রোসিন ট্যাবলেট আছে, এটা স্কয়ার কোম্পানির সিপ্রোসিন ট্যাবলেট, এটা স্কোয়ার কোম্পানির 15 টাকা পিস, এটা 14টা কমপক্ষে 14টা খেতে হয়। আচ্ছা প্রাথমিক অবস্থায় যতটুকু খান সেটা আপনার ইচ্ছা, এটা কোর্স হচ্ছে 14টা। এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। তো এই সিপ্রোসিন 500 mg যখন এটা দুবেলা খাওয়াতে হবে, বড় পেটে দুবেলা খাওয়াতে হবে। এবং এটা সিপ্রোসিন যদি সকাল বিকাল খাওয়ান আর এই মেট্রিল ট্যাবলেটটা খাওয়াবেন দুপুরে, এভাবে খাওয়াতে হবে। এবং এই ইমোটিল ক্যাপসুলটা খাওয়াতে হবে দুবেলা। ইমোটিল ক্যাপসুলটাও খাওয়াতে হবে দুবেলা, বা ইমোটিল ক্যাপসুল যদি নাও খাওয়ান তাহলেও চলবে প্রাথমিক অবস্থায়। যে প্রাথমিক অবস্থায় যে প্রথম যে দুটো দেখিয়েছি সেগুলো খাওয়াবেন তাহলে কমবে। এবং অবশ্যই আপনাদের স্যালাইন খেতে হবে, এসএনসির অর স্যালাইন মাস্ট বি খেতে হবে। কিছুক্ষণ পরপরই স্যালাইন খেতে হবে যেন শরীরে পানি শূন্যতা দেখা না দেয়, এই জন্য আপনাদেরকে স্যালাইন অবশ্যই খেতে হবে। ট্যাবলেট যদি নাও খেতে পারেন তাহলেও স্যালাইন অবশ্যই খেতে হবে। তো এখন আসুন বলি, যারা এগুলো খেয়েও যাদের পাতলা পায়খানা বা ডায়রিয়া এই কলেরা এইটা যাদের এগুলো যাদের না কমে, এগুলো একদমই দেখা যাচ্ছে যে কমছে না, ওইগুলো খাওয়ানোর পরও অবস্থা খুবই সিরিয়াস, মুমূর্ষু অবস্থায় চলে যাচ্ছে রুগী, তখন আপনারা কোন ট্যাবলেটটা খাওয়াবেন। তখন আপনারা এই যে এই ট্যাবলেটটা রেসিকা ট্যাবলেট, এই যে এটা দেখতে পাচ্ছেন রেসিকা ট্যাবলেট, যখন আপনারা দুবেলা খাওয়াবেন তখন ওনার যত বড়ই ডায়রিয়া হোক বা যত বেশি পাতলা পায়খানা হোক বা কলেরা হোক কমে যাবে, যত বেশি হোক কমে যাবে। রেসিকাটা দুবেলা খাওয়াতে হবে এবং পাশাপাশি ইমোটিল ক্যাপসুলটা দুবেলা খাওয়াবেন বড়া পেটে। তাহলে অবশ্যই আপনাদের যে সমস্যাটা বেশি পাতলা পায়খানা বা ডায়রিয়া বা কলেরা এগুলো অবশ্যই কমে যাবে। বা রেসিকা খাওয়ানোর পাশাপাশি এই যে মেট্রিল এটাও খাওয়াতে পারবেন যে কোনো একবেলা। তো এগুলো যখন খাওয়াবেন তখন যত বেশি আপনাদের সমস্যা হোক পাতলা পায়খানার বা ডায়রিয়ার তখন দেখবেন কমে যাবে। তারপরও যদি দেখেন এগুলো খেয়েও যাদের কমে না, এগুলো খেয়ে অবশ্যই কমবে ইনশাল্লাহ, সবারই কমবে, কিন্তু তারপরও যদি দেখেন যে কমছেই না তাহলে অবশ্যই আপনারা ডায়রিয়ার স্যালাইন আছে, রোগীদেরকে ডায়রিয়ার স্যালাইন লাগানোর চেষ্টা করবেন ডাক্তার দেখিয়ে, ডাক্তার মাধ্যমে বা যে স্যালাইন লাগাতে পারে ওনার দ্বারা আপনারা অবশ্যই ডায়রিয়ার স্যালাইন রোগীকে দেবেন। পাশাপাশি এই ট্যাবলেটগুলো অবশ্যই দেবেন এবং মাস্ট বি স্যালাইন খাওয়াতেই হবে, স্যালাইন যেন মিস না হয়, পুরো পেট যেন স্যালাইন দ্বারা ভরা থাকে, শুধু স্যালাইন যেনই তখন বেশি খেতে পারেন বা বেশি খাওয়াবেন, তখন দেখবেন যত বেশি ডায়রিয়া হোক যত বেশি সমস্যা হোক সব কমে যাবে এবং আপনারাও সুস্থ হয়ে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম তথ্যপূর্ণ ওষুধ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দৈনন্দিন আপনাদের যে সমস্যা এগুলো সম্পর্কে অবশ্যই ভিডিও পাবেন, আর আপনারা কমেন্টস করে জানাবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।